প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ফ্ল্যাটের ভিডিওতে। প্রতিবারের মতো আমরা নতুন ফ্ল্যাট আপনাদের সামনে নিয়ে আসছি, একদমই নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আসছি ফ্ল্যাটের। এই ফ্ল্যাটটি পুরনো, বিক্রি হবে। ফ্ল্যাটের সাইজ হচ্ছে 830 বর্গ ফুটের, মাত্র 33 লাখ টাকায় পাচ্ছেন মিরপুর এরিয়াতে। দর্শক, মিরপুর কোথায় অবস্থান, কীভাবে কিনতে পারবেন, ফ্ল্যাটটি কিনলে কত টাকা ভাড়া পাবেন, সেই সব বিষয় নিয়ে পুরো ভিডিওতে থাকছি আমরা। দর্শক যারা আমাদের সাথে রয়েছেন, নিয়মিত দেখছেন, তারা জানেন আমরা ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে থাকি, যাতে করে আপনি সহজে ঘরে বসে কেনার যে প্রসেসটা সেটা করতে পারেন। তো দর্শক, আজকে যে ফ্ল্যাটটি সেটা মিরপুর রূপনগর এরিয়াতে, এখানে 6তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়। কিন্তু এই ফ্ল্যাটটি যেখানে অনেকে চান যে দোতলায় একটি ফ্ল্যাট, তো দর্শক সেক্ষেত্রে দোতলায় আমরা নিয়ে আসছি এবং রিজনেবল প্রাইস মাত্র 33 লাখ টাকায়। আর ফ্ল্যাটটিতে রয়েছে 2টা বেডরুম, 2টা বাথরুম, ড্রয়িং ডাইনিং, 2টা বারান্দা ফ্রন্ট সাইডে। তো দর্শক যারা কিনতে চান তারা আমাদের নাম্বারে কল দিবেন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি সরাসরি দেখাবো। যদি মনে হয় 33 লাখ টাকায় আপনি কিনবেন, এটা কিন্তু ফিক্সড প্রাইস। দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এটা ফিক্সড প্রাইস, প্রাইস নিয়ে দামাদামি করা যাবে না মোটেও। যদি মনে হয় আপনি 33 লাখ টাকায় কিনবেন, তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। এছাড়া আপনি অনেকে আছেন যে ভিডিওটা পুরোপুরি দেখেন না, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, ভাই আপনারা প্লিজ পুরোপুরি ভিডিওটা দেখুন, দাম সম্পর্কে আইডিয়া নিন। 33 লাখ টাকা ফিক্সড প্রাইসে কিন্তু বিক্রি হবে, এটার সাথে সেল পারমিশন করে দেওয়া হবে, যেহেতু ওই এলাকার সেল পারমিশন লাগে, তো সেক্ষেত্রে সেল পারমিশনটা অ্যাটাস্ট, সেল পারমিশনটা এই 33 লাখ টাকার মধ্যে করে দেওয়া হবে। যারা এই শর্তে রাজি রয়েছেন তারাই মাত্র ফ্ল্যাটটি দেখতে আসতে পারবেন। 33 লাখ টাকা ফিক্সড প্রাইস, সেল পারমিশন করে দেওয়া হবে, আর রেস্টে খরচ হতে আপনাদের। তো দর্শক, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বিক্রি হয়ে যাবে এই ফ্ল্যাটটি, আপনি আগে আসলে আগে পাবেন। যদি মনে হয় আপনারা কিনবেন তাহলে আমাদেরকে জানাবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন।